ডেফিনেটলি আমার জন্য নট বিকজ যে আজকে আমার বার্থডে বাট বিকজ যে আমার বার্থডেতে আমি ফাইনালি যেটা আমার আরো দেড় বছর আগে লঞ্চ করার কথা ছিল অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল সেটা আমি ফাইনালি আজকে স্টার্ট করছি অলরেডি তাজবেল স্পর্শিয়া আপনারা ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন অ্যান্ড প্রোডাক্টস আর অলসো অ্যাভেলেবল অ্যান্ড নট ওনলি তাজবেল স্পর্শিয়া বাট অলসো আমি অলওয়েজ চেয়েছিলাম যে আমি আলোকিত শিশুর মতো কোনো একটা ফাউন্ডেশনের সাথে থাকবো একটা টিমের সাথে থাকবো যেখান থেকে আসলে আমি সেই সব কাজগুলো করতে পারবো যে কাজগুলো আমাকে আত্মায় শান্তি দেবে সো সেটাও মানে আল্লাহ করে হয়ে গেছে এবং সেটাও স্টার্ট করছে আজকের এই দিনে সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এই দিনটা আজকের পর থেকে আগে না মানে সবার কাছে বার্থডে অনেক স্পেশাল থাকে বাট আমার কাছে কখনো বার্থডে আমার খুব একটা স্পেশাল কখনোই লাগে কিন্তু আজকের পর থেকে এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল থাকবে বিকজ এই দিনে আজকে আমি এই জিনিসগুলো যেগুলো আমি সবসময় করতে চেয়েছি একটা নিজের বিজনেস একটা আলাদা শিশুর মতো একটা টিমের সাথে ফ্যামিলির সাথে যুক্ত হওয়া এগুলো আমি আজকের দিনে স্টার্ট করছি সো নেক্সট ইয়ার থেকে এই দিনটা স্পেশাল থাকবে বিকজ অফ দিস অ্যান্ড নট ওনলি এটা বাট অলসো ভেরি 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 লাইক কি বলবো উইদিন ফিউ উইকস কচুকুঞ্জেরও আপনারা বেশ কিছু অ্যানাউন্সমেন্ট পাবেন অ্যান্ড সবাই আমার জন্য দোয়া রাখবেন আরেকটা যেটা আমি একটু আগে কাকিটাকে বলছিলাম যে মানুষের ব্যক্তিগত জিনিসপত্র কথাবার্তা যেগুলো আসলে কোনো কাজের না সেগুলো নিয়ে লেটস নট টক লেটস নট মেক দোজ থিং ভাইরাল যেগুলো নিয়ে কথা বলা উচিত যেমন মেন্টাল হেলথ ইস্যু যেমন বাচ্চাদের এডুকেশন আরো অনেক কিছু লেটস টক অ্যাবাউট দোজ থিংস